হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা এমন 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব যে 10টি অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে প্রায় আমরা আসতে দেখি, ঠিক আছে? অর্থাৎ কমন যোগ্য 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব যা আগামী প্রাইমারি কিংবা রেলওয়ের বিভিন্ন পরীক্ষাতে তোমাদের কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম অঙ্ক হলো এরকম। একজন ফেরিওয়ালা 5 টাকায় নটি হিসেবে কিছু আম ক্রয় করে প্রতি ডজন 8 টাকা হিসেবে বিক্রি করেন, এতে তার শতকরা কত লাভ হবে? তো এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছি এর আগেও, খুব সহজেই তোমরা অ্যান্সার বের করতে পারবে আশা করছি। দেখো, 5 টাকায় ক্রয় করে 9টি, আর 8 টাকায় বিক্রি করে কত? 12টি, 1 ডজন অর্থাৎ 12টি। এখন আমরা কোয়ান্টিটি ঠিক রাখবো। কোয়ান্টিটি ঠিক রাখলে দেখো এখানে 12 আছে, তো এদিকে 12 গুণ করব দুটির সঙ্গেই, আর এদিকে আছে 9, তো 9-এর সঙ্গে এদিকে 2টি গুণ করব, ঠিক আছে? তো কোয়ান্টিটি সেম চলে আসবে। দেখো এখানে 12 5 25 60, তো 60 টাকায় ক্রয় করে কত? 12 9 108টি, আর এখানে 8 9 72 টাকায় বিক্রি করে কত? 12 9 108টি, ঠিক আছে? তো 60 টাকায় 108টি ক্রয় করে আর 72 টাকায় 108টি বিক্রি করে, তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে দেখো 12 টাকা। আমরা শতকরা পেয়ে যাব, 60 টাকায় 12 টাকা লাভ, তো 100 টাকায় কথা ক্রয় মূল্যের উপর লাভ বের করতে হয়। তো 60 টাকায় 12 টাকা লাভ, 100 টাকায় লাভ হবে 100 দিয়ে গুণ, এর সঙ্গে এটি কাটলে 5, 5-এর সঙ্গে এটি কাটলে 20, অর্থাৎ 20%, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে 20%, অর্থাৎ অপশন এ। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, পিতার বয়স যখন প্রথম পুত্রের বয়সে 6 গুণ ছিল, তখন দ্বিতীয় পুত্রের জন্ম হয়। 25 বছর পর পিতার বয়স 2 পুত্রের বয়সের সমষ্টির সমান হলে 2 ভাইয়ের বয়সের পার্থক্য কত? সিম্পল অঙ্ক এবং সিম্পলভাবে সব কিছু বলেই দেওয়া আছে। দেখো, যখন পিতার বয়স যখন প্রথম পুত্রের 6 গুণ ছিল, তো প্রথম পুত্রের আমরা বয়স ধরবো, প্রথম পুত্রের বয়স ধরো এক্স, তাহলে পিতা আমরা সিম্পলি পাচ্ছি 6x, 6 গুণ, প্রথম পুত্রের 6 গুণ। তখন কী হয়েছে না, দ্বিতীয় পুত্রের জন্ম হয়েছে, অর্থাৎ দ্বিতীয় পুত্রের তখন বয়স কত? 0 বছর। আমাদেরকে কী চেয়েছে জানো? চেয়েছে 2 ভাইয়ের বয়সের পার্থক্য। তো 2 ভাইয়ের বয়সের পার্থক্য দেখো, সে যত বছরই হোক না কেন, এখন তারপরে 2 বছর পার্থক্য, এখন 0 বছর বয়স ছোটো ভাইয়ের, তো যত বছরে বড় সেটি হবে পার্থক্য। তো এক্স আর 0-এর মধ্যে পার্থক্য হচ্ছে এক্স বছরই, তো এক্সের মান বের করলে আমরা কিন্তু 2 ভাইয়ের বয়সের পার্থক্য পেয়ে যাচ্ছি। এখন দ্বিতীয় শর্ত আছে, এবার 25 বছর পর পিতার বয়স 2 পুত্রের সমষ্টির বয়সের সমষ্টির সমান হলে, তো 25 বছর পর, তো 25 বছর পর বড় ভাইয়ের বয়স কত হবে বা প্রথম পুত্রের বয়স কত হবে? এক্স প্লাস 25, পিতার বয়স কত হবে? 6x প্লাস 25 বছর, আর ছোট ভাইয়ের দ্বিতীয় পুত্রের বয়স হবে 25 বছর, ঠিক? শর্তে বলেছে এই 2 ভাইয়ের বয়সের সমষ্টি এটির সমান, তার পিতার বয়সের সমান, অর্থাৎ এরকম পিতার বয়স হচ্ছে 6x প্লাস 25, এটার সঙ্গে সমান হচ্ছে 2 ভাইয়ের বয়সের সমষ্টি, অর্থাৎ এক্স প্লাস 25 প্লাস 25, ঠিক? তো এখানে এক্স আমরা এদিকে আনবো, ও 6x মাইনাস হয়ে যাবে x ইকুয়াল টু, এদিকে 25 25 50, 25 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে 25, তাহলে এখানে আমরা পাচ্ছি 5x ইকুয়াল টু 25, ঠিক আছে? তো x ইকুয়াল টু 25/5, অর্থাৎ 5 বছর। তো 2 ভাইয়ের বয়সের পার্থক্য হচ্ছে 5 বছর, কারণ এটি দেখো x-এর মান যদি 5 বছর হয় আর এর মান হচ্ছে 0, তো দুজনের পার্থক্য হচ্ছে 5 বছর, তো x-এর মানটা বের করলে আমাদের অ্যান্সার চলে আসছে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 5 বছর, অর্থাৎ অপশন বি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এক ব্যক্তি ঘন্টায় 5 কিমি বেগে 20 কিলোমিটার হেঁটে কোনো স্থানে পৌঁছতে 40 মিনিট দেরি করে, তাহলে ঘন্টায় 8 কিমি বেগে গেলে নির্দিষ্ট সময়ের কত মিনিট আগে পৌঁছাবে? তো সিম্পলি দেখো, 20 কিলোমিটার হেঁটে গিয়েছে 5 কিমি বেগে, ঘন্টায় 5 কিমি বেগে, তাহলে তোর কত সময় লেগেছে? সময় লেগেছে 20/5, অর্থাৎ 4 ঘন্টা। কিন্তু এটা নির্দিষ্ট সময় নয়, পৌঁছানোর নির্দিষ্ট সময় নয়, এখানে কি হয়েছে না, দেরি হয়ে গিয়েছে 40 মিনিট, তো 40 মিনিট আমি এখান থেকে বিয়োগ করলে তবে আমি নির্দিষ্ট সময় পাবো। আচ্ছা, 40 মিনিটকে যদি ঘন্টা করি, তো 60 দিয়ে ভাগ করব, 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 3, তো 2 এর 3 ঘন্টা, ঠিক আছে? এটি আমাকে বিয়োগ করতে হবে 4 ঘন্টা থেকে, তবে আমরা নির্দিষ্ট সময় পাবো, ঠিক আছে, যেটি পৌঁছানোর সময়। তো 4 - 2/3, তাহলে হবে 3, এখানে পাবো 12 থেকে 10/3 ঘন্টা, এটি হচ্ছে নির্দিষ্ট সময় পৌঁছানোর, ঠিক? এখন যদি 8 কিলোমিটার বেগে যায় 20 কিমি পথ, তাহলে পৌঁছাতে কত সময় লাগবে? পৌঁছাতে সময় লাগবে 20/8, ঠিক আছে, 4 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 2, এত ঘন্টা, ঠিক আছে, এত ঘন্টা সময় লাগবে, কিন্তু এটি খুবই তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে। কত তাড়াতাড়ি, এটি নির্দিষ্ট সময় থেকে এটি বিয়োগ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক? তো
নির্দিষ্ট সময় ছিল 10/3 ঘন্টা, এখান থেকে বিয়োগ করে দেব 5/2 ঘন্টা, এত ঘন্টা লেগেছে। তো কত তাড়াতাড়ি পৌঁছেছে সেটা আমরা পেয়ে যাব। দেখো এখানে লসাগু হবে 6, তো এখানে পাবো 2 20 মাইনাস এখান থেকে 3 15, তাহলে পাচ্ছি 5/6 ঘন্টা। আমাদের অ্যান্সার চেয়েছে মিনিটে, ঠিক আছে, মিনিটে চেয়েছে, তো ঘন্টাকে মিনিট করে দেবো। তো 5/6, একে ঘন্টা মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করবো, এটি কাউন্ট করলে 10, অর্থাৎ 50 মিনিট, এটি হবে আমাদের অ্যান্সার। 50 মিনিট আগে পৌঁছেছে, তো আমাদের অ্যান্সার হবে 50, অর্থাৎ অপশন সি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, কোনো ক্লাসে 83% ছাত্র অঙ্কে, 79% ইংরেজিতে এবং 75% উভয় বিষয়ে পাশ করলে দুটি বিষয়ে 26 জন ছাত্র ফেল করে, তবে ক্লাসে ছাত্র সংখ্যা কত? অর্থাৎ এখান থেকে আমরা উভয় বিষয়ে ফেল করার পার্সেন্টেজ বের করব, আর সেটাই সমান হচ্ছে 26 জন। এখন উভয় বিষয়ে ফেল করার সিম্পল ফর্মুলা আমরা সকলেই জানি। দেখো 100%, সেখান থেকে বিয়োগ করব কি না, প্রথম ও পাস করেছে শুধুমাত্র অঙ্কে, এটা সঙ্গে শুধু ইংরেজিতে পাস করেছে সেটি যোগ, এবং উভয় বিষয়ে যেটি পাস করেছে সেটি বিয়োগ, ঠিক আছে। তাহলে আমরা উভয় বিষয়ে ফেলের পার্সেন্টেজ পেয়ে যাব। এখানে হবে 100% মাইনাস 83, অর্থাৎ 162 থেকে 75 বিয়োগ, অর্থাৎ হবে 87%, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 13%, তো 13% হচ্ছে উভয় বিষয়ে ফেল। এই উভয় বিষয়ে ফেল বলা আছে কত, 26 জন, ঠিক আছে। তাহলে 13% ইকুয়াল টু হচ্ছে 26 জন। 100% কত হবে, 100% হবে 26/13×100, এটির সঙ্গে এটি কাটে 2, অর্থাৎ 200 জন, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। মোট ছাত্র সংখ্যা হচ্ছে 200 জন, তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। এখানে বল দিই বন্ধুরা, প্রথমে ধরে নিতে হবে যে 100% হচ্ছে মোট ছাত্র সংখ্যা, ঠিক আছে। যাবো নেক্সট প্রশ্নে। পরের অঙ্ক হলো, কোনো একটি বস্তু 480 টাকায় বিক্রি করে কোনো ব্যক্তির 20% ক্ষতি হয়, কত টাকায় বস্তুটি বিক্রি করলে তার 20% লাভ হবে? দেখো 20% ক্ষতি হয়েছে, অর্থাৎ কি বলতে চেয়েছে, ধরো 100% যদি তার ক্রয় মূল্য হয়, তাহলে 20% ক্ষতি, অর্থাৎ 80%-এর দাম পেয়েছে, কতই বিক্রি করলে না এটাতে 480 টাকায়, তো 80%-এর দাম হচ্ছে 480 টাকা। এখন 20% লাভ হতে গেলে তাকে বিক্রি করতে হবে কত, 120%-ই বিক্রি করতে হবে, অর্থাৎ 120% সমান কত সেটি আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো 80% সমান 480 টাকা, 1% হবে 480/80, 120% হবে 120 দিয়ে গুণ। তো শূন্যর সঙ্গে শূন্য কাটবো, 4 দিয়ে কাটলে 3, 30, 2 দিয়ে 30, এটি কাটবো 24, ঠিক আছে। তো 24×3=72, 0, তো 720 টাকা, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। 720 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে, তো আমাদের অ্যান্সার হবে 720, অর্থাৎ অপশান এ। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, 80 জন পরীক্ষার্থীর গড় নম্বর 50, পাস করা ছাত্রছাত্রীদের গড় নম্বর 60 এবং ফেল করা ছাত্রছাত্রীদের গড় নম্বর 40 হলে কতজন ছাত্রছাত্রী ফেল করেছে? দেখো অঙ্কটি খুবই সোজা এবং ইজি, আমরা যদি অ্যালিগেশন পদ্ধতিতে করি তাহলে খুব সহজেই কিন্তু হয়ে যাবে। দেখো কীভাবে করছি, মোট ছাত্র সংখ্যা 80 জন থাক। এখন দেখো দুটি আমরা পেয়েছি, যারা পাস করেছে তাদের গড় 60, আর যারা ফেল করেছে তাদের গড় 40, আর মোটের উপর গড় কত, 50 বলা আছে। তো মোটের উপর গড় 50 আমরা মিডিলে লিখব। এভাবে যদি করি, তো এদিকটা পাস করা ছিল, ঠিক আছে, আর এটি ফেল, তাহলে দেখো 50 থেকে 40 বাদ দিলে 10, আর 60 থেকে 50 বাদ দিলেও 10, ঠিক আছে। তো অনুপাত হবে 10:10, অর্থাৎ 1:1, অর্থাৎ ফেল এবং পাস করা, ফেল ও পাস করা দুটি সমান সমান, ঠিক আছে, সমান সমান ফেল করেছে এবং সমান সমান ছাত্রছাত্রী পাস করেছে। তো কতজন ছাত্রছাত্রী ফেল করেছে শুধু চেয়েছে, তো এটি ছিল ফেল করা, দুভাগের মধ্যে এক ভাগ, তো আমরা লিখব 2 ভাগের মধ্যে 1 ভাগ ফেল করেছে, মোট ছিল 80 জন, তো 80 দিয়ে গুণ, তো হবে 40 জন, ঠিক আছে। আবার যদি আমরা এটাও বার করতাম, পাস করা কতজন পাস করতো, তো সেটিও 40 জন হতো, তো এটি হবে আমাদের অ্যান্সার। 40 জন, তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। যাবো নেক্সট প্রশ্নে। পরের অঙ্ক হলো, একটি পূর্ণ পাত্র জলের ওজন 36 কেজি এবং অর্ধপূর্ণ পাত্র জলের ওজন 21 কেজি, সম্পূর্ণ খালি পাত্রটির ওজন কত? তো এগুলো মুখে মুখেও অ্যান্সার করা যায়, কিংবা সিম্পলি যদি করতে চাই, দেখো পাত্র আমরা ধরে নিলাম পি, আর জল ধরে নিলাম, এখানে দেখো অর্ধেক বলেছে, দ্বিতীয়টি অর্ধেক বলেছে, তো প্রথমটা আমরা 2 ধরবো, তো 2x ধরে নেবো জল, ঠিক আছে, তাতে সুবিধা হবে, সমান হচ্ছে কি না মোট 36 কেজি। আবার যখন পাত্র আর অর্ধেক জল থাকে, তো 2x যদি পূর্ণ জল হয়, তো অর্ধেক হবে শুধু x, জল থাকে তখন ওজন হয় 21 কেজি। এখন যদি আমরা বিয়োগ করি, তো এই দুটি কেটে যাবে, ঠিক আছে, এ দুটি
কেটে যাবে, থাকবে এখানে শুধুমাত্র এক্স ইকুয়াল টু কত, 15 কেজি। ঠিক, এক্স মানে হচ্ছে অর্ধেক জলপূর্ণ, অর্ধেক জলপূর্ণ তো 2x সমান কত হবে, 2 × 15 অর্থাৎ পূর্ণ জলপূর্ণ, পূর্ণ জল হবে 30 কেজি। এখানে দেখো পাত্র আর জল মিলে 36 কেজি ছিল, তো জল আমরা পেলাম কত, 30 কেজি। তাহলে পাত্র ওজন কত হবে, মোট পাত্র আর জল মিলে 36 কেজি, সেখান থেকে আমরা জল বিয়োগ করে দেবো, পাত্র থাকবে 6 কেজি। এটি হবে আমাদের অ্যান্সার, সম্পূর্ণ খালি পাত্রটি ওজন হবে 6 কেজি। তো আমাদের অ্যান্সার হবে অপশান সি, 6 কেজি। যাবো নেক্সট প্রশ্নে। পরের অঙ্ক হলো, একজন ঠিকাদার 60 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে চুক্তিবদ্ধ হলেন, 50 জন শ্রমিক 40 দিনে অর্ধেক কাজ সম্পন্ন করলো, কাজটি যথাসময়ে শেষ করতে অতিরিক্ত কত শ্রমিক লাগবে। দেখো 60 দিনে শেষ করার কথা, করেছে 40 দিন, মানে থাকছে আর 20 দিন, 20 দিন আমাকে শেষ করতে হবে, তো আমাকে মোট কত শ্রমিকের প্রয়োজন সেটা আমরা বের করব। ঠিক আছে, মোট কত শ্রমিক লাগবে, সেখান থেকে 50 জন বিয়োগ করলে আমরা অতিরিক্ত শ্রমিক পেয়ে যাব। কিভাবে করব, দেখো দেখো 50 জন শ্রমিক কাজ করে কত, 40 দিনে করে, কত কাজ, অর্ধেক কাজ, তো বাকি অর্ধেক আছে, তো কাজ দুটি সমান বলে আমি কাজটি লিখছি না। ঠিক আছে, অর্ধেক অর্ধেক দুটি কাজ, এখন সময় আছে 20 দিন, তাহলে কতজন শ্রমিক লাগবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো 40 দিনে 50 জন শ্রমিক লাগে, 20 দিনে করতে গেলে কতজন শ্রমিক লাগবে সেটা আমরা বের করব। দেখো এদিকে এক্স আছে, তো আমরা লিখবো এক্স ইকুয়াল টু 50 × দেবো। এখন যদি তুলনা করি, দেখো 40 দিনে অর্ধেক কাজ করতে কত লেগেছে, 50 জন, সেই একই কাজ যদি 20 দিনে করতে হয়, মানে সময় অনেক কম আমার, ঠিক আছে, করতে গেলে আমার কী হবে, শ্রমিক অনেক বেশি করতে হবে। ঠিক আছে, অনেক বেশি শ্রমিকের প্রয়োজন, তো বেশি শ্রমিকের যখন প্রয়োজন তখন এই দুটোর মধ্যে বেশিটি যাবে উপরে আর নিচে 20। ঠিক আছে, 20 সঙ্গে এটি কাটলে 2, তো 50 × 2 = 100, 100 জন শ্রমিকের প্রয়োজন আমার। ঠিক আছে, 100 জন শ্রমিকের প্রয়োজন। এবার কী বলেছে, অতিরিক্ত কত শ্রমিক লাগবে, তো আগে ছিল 50 জন, এখন প্রয়োজন 100 জন, তো অতিরিক্ত কত লাগছে, আরও 50 জন লাগছে। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হবে অতিরিক্ত 50 জন শ্রমিকের প্রয়োজন, তো আমাদের অ্যান্সার হবে অপশান বি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত 1:2:1:3:1:4, 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক টাকা তুলে নেয় এবং আরও 8 মাস পরে 6,072 টাকা লাভ হলে প্রথম বন্ধু কত টাকা পাবে। তো সিম্পলি দেখো মূলধনের অনুপাত দেওয়া আছে 1:2:1:3:1:4। এখন আমরা যদি একটি পূর্ণ সংখ্যায় আনি তো কী হবে, আর দেখো 4, 3, 2 লসক হয় 12, তো 12 দিয়ে গুণ করবো প্রত্যেকটিকে, তো এটি কাটলে পাবো 6, এটি কাটলে পাবো 4, আর এটি কাটলে 3। এটি হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এখন মূলধনের অনুপাত যদি এটি হয়, তো আমরা মূলধন ধরে নেব একজনের 6x প্রথম বন্ধুর, দ্বিতীয়টি 4x আর তৃতীয় বন্ধুর 3x। ঠিক, এখন প্রথম বন্ধুর ক্ষেত্রে দেখো 4 মাস পরে অর্ধেক তুলে নিয়েছে, তো প্রথম বন্ধুর যে মূলধন ছিল এটি প্রথম 4 মাস খেটেছে, প্লাস অর্ধেক মূলধন তুলে নিয়েছে, এখন অর্ধেক অর্থাৎ কি 6x ছিল, এখন এখন হয়ে যাবে 3x, এটি কিন্তু বাকি 8 মাস খেটেছে। তো প্রথম বন্ধুর ক্ষেত্রে লাভ্যাংশ অনুপাত হচ্ছে এটা। দ্বিতীয় বন্ধুর দেখো, এর 4x ছিল মূলধন, এর কিন্তু 12 মাসে খেটেছে, আর তৃতীয় বন্ধুর ছিল 3x, এটিও 12 মাস খেটেছে, তাদের মূলধন অনুপাত হচ্ছে এটি। এখন এখান থেকে আমরা কী পাচ্ছি, 4, 6, 24x প্লাস 8, 3, 24x ইজ টু 12, 4, 48x আর 3, 12, 36x। দেখো প্রত্যেকটি এখানে আমি আবার যোগ করতে হবে, 48x = 48x = 36x, তো x প্রত্যেকটি কাটতে পারছি, প্রত্যেকটিকে 12 দিয়ে কাটা যায়। ঠিক আছে, 12, 4, 48 আর 12, 3, 36, তো আমাকে শুধুমাত্র a চেয়েছে, তো মোট হচ্ছে 11 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে a পাবে, তো মোট 11 ভাগের মধ্যে 4 ভাগ পাবে a, তো মোট ছিল 6,072 টাকা। ঠিক আছে, তো 11 দিয়ে এটি কাটলে 11, 5, 55 থাকে 5, 57, 11, 5, 55, 22, 11, 2, 22, তো 4 দিয়ে গুণ করলে 4, 2, 8, 4, 5, 20, 0, 2, 4, 5, 20, 22, তো 2,208 টাকা এটি হবে আমাদের অ্যান্সার, এ পাবে 2,208 টাকা, তো আমাদের অ্যান্সার হবে অপশান সি, 2,208 টাকা। তো বন্ধুরা এই ছিল আজকে 10টি অঙ্ক, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, সেই সঙ্গে যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, দেখা হবে পরে ভিডিওতে, ধন্যবাদ।